নমস্কাৰ, মই মজিত্ৰ। আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ অনলাইন শিল্পী ইউটিউব চেনেল। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজিৰ নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে তিনিদিনীয়া দিল্লী ভ্ৰমণ সামৰি গুৱাহাটীত উপস্থিত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, ৰাজীৱ গান্ধী ইনডোৰ ষ্টেডিয়াম পৰিদৰ্শন। তিনিদিনীয়া দিল্লী নাগপুৰ ভ্ৰমণসূচী সামৰি শনিবাৰ আবেলি গুৱাহাটীত উপস্থিত হয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। গুৱাহাটীত উপস্থিত হৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি কামৰূপ জিলাৰ আমিনগাঁওস্থিত ৰাজীৱ গান্ধী ইনডোৰ ষ্টেডিয়াম পৰিদৰ্শন কৰে। মুখ্যমন্ত্ৰীয়ে ক্ৰীড়া ছাত্ৰবাস আৰু যুৱ ছাত্ৰবাস নিৰ্মাণকে ধৰি ষ্টেডিয়ামখনত অব্যাহত থকা আধুনিকৰণ প্ৰকল্পসমূহৰ কাম কাজৰ বুজ লয়। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নৱনিৰ্মিত উপায়ুক্ত কাৰ্যালয় পৰিদৰ্শন কৰি পুৰণি উপায়ুক্তৰ কাৰ্যালয় ভৱনটো ভাঙি এখন বাগিচাসহ অন্যান্য বিভাগসমূহৰ এটা সমন্বিত কাৰ্যালয় ভৱন স্থাপনৰ পৰিকল্পনা যুগুত কৰিবলৈও নিৰ্দেশ দিয়ে। লগতে মুখ্যমন্ত্ৰী উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত অৱস্থিত পুখুৰীৰ উন্নয়নৰ বাবেও পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰে। বন্ধুসকল, দুই নম্বৰ খবৰটো জনাৰ আগতে আপোনালোকৰ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যন মই সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে বিৰোধী নহয় এইবাৰ ৰাজ্যিক বিজেপিৰ চৰকাৰলৈ আহ্বান, নিয়ন্ত্ৰণ কৰক মূল্য বৃদ্ধি। ৰাজ্যত মূল্য বৃদ্ধিয়ে জোৰোলা কৰিছে সৰ্বসাধাৰণ ৰাইজক। মূল্য বৃদ্ধি ৰদৰ বাবে ৰাজ্যৰ বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনক বাৰম্বাৰ আহ্বান জনাইছে বিৰোধী পক্ষই। আনকি মূল্য বৃদ্ধি ৰদৰ দাবীত ৰাজপথত নামিবলগীয়া হৈছে ৰাজ্যৰ বিৰোধী দল তথা সংগঠন। মূল্য বৃদ্ধিয়ে সাধাৰণ ৰাজ্যক জোৰোলা কৰাৰ সময়তে ৰাজ্যিক বিজেপিৰ তৰফৰ পৰা নিজ দলৰ চৰকাৰখনক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্ৰণৰ বাবে আহ্বান জনোৱা পৰিলক্ষিত হয়। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখনে বিগত এমাহৰ খতিয়ান আগবঢ়োৱাৰ বাবে বঙাইগাঁৱত ৰাজ্যিক বিজেপিৰ তৰফৰ পৰা সংবাদমেলৰ আয়োজন কৰা হৈছিল। সংবাদমেলত ৰাজ্যিক বিজেপিৰ মুখপাত্ৰ মনোজ বৰাই উপস্থিত থাকি এমহীয়া চৰকাৰখনৰ সফলতাৰ বিভিন্ন দিশ ব্যাখ্যা কৰাৰ মাজতে মূল্য বৃদ্ধিৰ প্ৰসংগ স্থান পায়। মূল্য বৃদ্ধিৰ বাবে সাধাৰণ ৰাজ্যক জোৰোলা কৰাৰ বাবে মুখপাত্ৰজনে চৰকাৰৰ উপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণৰ আহ্বান জনায়। ৰাজ্যিক বিজেপিৰ মুখপাত্ৰজনে বিৰোধী দলৰ শাসনকালত পিঁয়াজ ইন্ধন আদিৰ মূল্য আকাশ হৈছিল বুলি সংবাদমেলখনত উল্লেখ কৰে। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে অসমত ক্ৰমান্বয়ে কমি আহিছে কৰোণাত আক্ৰান্ত হোৱা লোকৰ সংখ্যা। অসমত বিগত 24 ঘণ্টাত নতুনকৈ পুনৰ 3,463 লোক আক্ৰান্ত হৈছে মহামাৰী কভিড-19ত। ৰাজ্যত শেহতীয়াকৈ কেইটামান দিনত হ্ৰাস পাইছে আক্ৰান্তৰ হাৰ, কিন্তু মৃত্যুৰ সংখ্যা এতিয়া উদ্বেগজনক হৈয়ে আছে। শনিবাৰে ৰাজ্যত কভিড-19ত প্ৰাণ হেৰুৱালে 42 লোকে। বিগত 24 ঘণ্টাত অসমত মুঠ 161,896 লোকৰ কভিড টেষ্ট কৰা হৈছিল আৰু ইয়াৰে 3,463 লোকৰ ফলাফল কভিড-19 পজিটিভ আহে। দিনটোত ৰাজ্যখনত আক্ৰান্তৰ হাৰ হৈছে 2.14%। সম্প্ৰীতি ৰাজ্যখনত আৰোগ্যৰ হাৰ হৈছে 89.38%। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে মহানগৰীৰ নাৰেংগীত অভাৱনীয় ঘটনা, ৰেলৱে ক্ৰছিঙত লাইনচ্যুত 6টা ডবা, সমগ্ৰ অঞ্চলত আতংক। শনিবাৰে দুপৰীয়াৰ ভাগত মহানগৰীৰ নাৰেংগীত থকা ৰেল লাইনত সংঘটিত হয় এক ভয়ংকৰ ঘটনা। নাৰেংগীৰ সেনা শিবিৰলৈ যোৱা WDG-4705 নম্বৰৰ এখন মালবাহী ট্ৰেইনৰ 6টাকৈ ডবা লাইনচ্যুত হোৱাত অঞ্চলটোত অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। জানিব পৰা মতে বহিৰাজ্যৰ পৰা হাতগাঁওস্থিত ভাৰতীয় সেনা চাউনীলৈ খাদ্যকে ধৰি অত্যাৱশ্যক সামগ্ৰী কঢ়িয়াই অনা মালবাহী ৰেল এখনৰ 6টা ডবা নাৰেংগীৰ কলংপাৰ বজাৰত থকা ৰেলৱে ক্ৰছিঙত লাইনচ্যুত হয়, ফলত অঞ্চলটোত থকা ৰাইজৰ মাজত হোৱা ধোৱা লাগে। লাইনচ্যুত হোৱাৰ ফলত নাৰেংগী চন্দ্ৰপুৰ মৰিগাঁও সংযোগী ৰাজ্যিক ঘাইপথ চোৱাত অভাৱনীয় যানজঁটৰ সৃষ্টি হয়। ইয়াৰ পিছত ঘটনাস্থলীত সেনা বাহিনীৰ লোক আৰু আৰক্ষীৰ লোক আহি উপস্থিত হয় আৰু মালবাহী ৰেলখনৰ চৌদিশে সেনাই কটকটে নিৰাপত্তা বেষ্টনি গঢ়ি তোলে, কিয়নো মালবাহী ৰেলখনত সেনাৰ বাবে প্ৰয়োজনীয় খাদ্য সামগ্ৰী আছিল। তদুপৰি যিকোনো মুহূৰ্ততে ৰেলপথত লাইনচ্যুত হোৱা ৰেলৰ ডবাকেইটা বাগৰি যোৱাৰ আশংকাত শংকিত হৈ পৰিছিল ভাৰতীয় সেনা। দুঘণ্টামানৰ অন্তত ৰেল বিভাগৰ লোক উপস্থিত হৈ লাইনচ্যুত নোহোৱা ডবাকেইটা সংযোগ বিচ্ছিন্ন কৰি নাৰেংগী ষ্টেচনলৈ লৈ যায়। আবদ্ধ হৈ থকা মূলপট্টি মুক্ত কৰে যদিও লাইনচ্যুত হোৱা ডবাকেইটা তেনেকৈ ৰেল লাইনতে আছিল। ৰেল বিভাগৰ লোকে জানিবলৈ দিয়া অনুসৰি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলীত উপস্থিত হৈহে লাইনচ্যুত ৰেলৰ ডবাকেইটা তাৰ পৰা আঁতৰাব পাৰিব। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে মেট্ৰিক পৰীক্ষাক লৈ চৰম বিভ্ৰান্তি, দুৰ্যোগ প্ৰশমন বিভাগে নাপাতে মেট্ৰিক পৰীক্ষা, বিবৃতিযোগে কৰিলে স্পষ্ট।
হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষার সন্দর্ভত হেহতিয়াক একাংশ সংবাদ মাধ্যমত বিভিন্ন বাতরি প্রকাশ পাইছে যদিও হেহতিয়াক এই বিষয় স্পষ্ট করে রাজ্যের দুর্যোগ প্রশমন বিভাগে জারি করেছে এক বিবৃতি। এই বিবৃতিত উল্লেখ করা হয়েছে যে পরীক্ষা অনুষ্ঠিত করা নকরা সন্দর্ভত এতিয়ালৈকে দুর্যোগ প্রশমন বিভাগে কোনো নির্দেশনা লাভ করা নাই। শিক্ষা বিভাগে এই সন্দর্ভত কোনো নির্দেশনা প্রদান করা নাই বলেও উল্লেখ করেছে বিবৃতিটোত। এই সমগ্র বিষয়ের সন্দর্ভত এক বিভ্রান্তি সৃষ্টি হওয়া বলে উল্লেখ করে দুর্যোগ প্রশমন বিভাগে স্পষ্টভাবে পরীক্ষার সন্দর্ভত কোনো কথা এতিয়ালৈকে সহ আলোচনা করা হওয়া নাই বলে ঘোষণা করে। উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের শিক্ষামন্ত্রীর লগতে মুখ্যমন্ত্রীয়ে জুলাইর 15-20 তারিখের ভিতর পরীক্ষা অনুষ্ঠিত হব বলে ঘোষণা করেছিল যদিও শেহতীয়াক পরীক্ষার সন্দর্ভত আন বহুবর দিকর সন্দর্ভত বিভিন্ন বাতরি প্রকাশ পাইছিল। কেইটা বিষয়ের উপর কেনে ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হব, কি কি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হব, কোনবর বিষয় বাধ্যতামূলক বিষয় হিসাবে গণ্য করা হয়েছে আদি বিভিন্ন দিকর উপর বাতরি প্রকাশ পাইছিল। এইবার প্রথমবারের বাবে রাজ্যত পরীক্ষা পাতিব দুর্যোগ প্রশমন বিভাগে আর স্বাস্থ্য বিভাগ আর শিক্ষা বিভাগে সহযোগ করব বলে বাতরি প্রকাশ পাইছিল। কিন্তু দুর্যোগ প্রশমন বিভাগের এই বিবৃতির লগে এই সকল চর্চার অন্ত পড়িল। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে সাবধান, বিশ্বত আরম্ভ হল কোভিডর তৃতীয় ঢৌ। বিশ্বত আরম্ভ হয়েছে কোভিডর তৃতীয় ঢৌ। দক্ষিণ আফ্রিকায় হঠাৎ বাড়িছে পজিটিভিটির সংখ্যা। ব্রিটেন আর ব্রাজিল তৃতীয় ঢৌর আশঙ্কা করা হয়েছে। কোভিডর বর্ধিত সংক্রমণক তৎপর হয়ে পড়ছে দক্ষিণ আফ্রিকা। বিগত 7 দিন নতুনক সংক্রমণ হয়েছে 5,959 জন লোকর। সকলকে কোভিড বিধি মানি চলবলে আহ্বান জানাইছে সরকারে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে ভারতীয় মূলর সাংবাদিক মেঘা রাজাগোপালনে লাভ করলে পুলিৎজার বঁটা। চীনের মুসলমান ডিটেনশন ক্যাম্পর প্রতিবেদন দাখিল করে এই বঁটা লাভ করে রাজাগোপালনে। আমেরিকা যুক্তরাষ্ট্রের শীর্ষ সাংবাদিকতা বঁটা পুলিৎজার বঁটা লাভ করলে ভারতীয় মূলর সাংবাদিক মেঘা রাজগোপালনে। চীনের অশান্ত জিনজিয়াং অঞ্চলত মুসলমানসকলের বাবে গোপনে নির্মাণ করা কারাগার তথা ডিটেনশন ক্যাম্পর এক বিশাল আন্তঃগাঁথনি প্রতিবেদন দাঙি ধরে এই বঁটা লাভ করবলে সক্ষম হয় মেঘা রাজাগোপালনে। শুকুরবার আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রদান করা বহুল চর্চিত বঁটা লাভ করা দুজন ভারতীয় মূলর সাংবাদিকর ভিতর আছে বাজপেয়ী নিউজের রাজাগোপালন। আনহাতে ভারতীয় মূলর আন এগারী সাংবাদিক নীল বেদিয়ার টাম্পা বে টাইমসত লিখা অনুসন্ধানমূলক বাতরির বাবে স্থানীয় প্রতিবেদন শ্রেণীত পুলিৎজার বঁটা লাভ করে। নিউ ইয়র্কর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রেজুয়েট স্কুল অব জার্নালিজমে সাংবাদিকর বিশেষ কর্মক স্বীকৃতি প্রদান করে 105তম পুলিৎজার বঁটা প্রদান করে। উল্লেখযোগ্য যে পুলিৎজার বঁটা সাংবাদিকতা জড়িত সকলের লগতে সাহিত্য তথা সংগীতের ক্ষেত্রখনে দেখা পারদর্শিতার বাবে প্রদান করা এটি বহুল চর্চিত বঁটা। জোসেফ পুলিৎজারের স্মৃতি তথা নিউইয়র্ক শহরের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় 1917 এই বঁটা প্রদান করে হওয়া হয়েছে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে কলিয়াবরের মিছাত উঠিছে টকার উজান, এখন বলেরোর ভিতর লাখ লাখ টাকা উদ্ধার। কলিয়াবরের মিছার 37নং রাষ্ট্রীয় ঘাইপথত শনিবারে বিয়লি এখন বলেরো গাড়ির বৃহৎ পরিমাণের ধনরাশির লগতে মূল্যবান আগরকাঠের টুকুরা উদ্ধার করা হয়। কলিয়াবর আরক্ষীর তথ্য অনুসরি উদ্ধার হওয়া টকার পরিমাণ 21,37,008 টাকা। কলিয়াবর আরক্ষীয়ে নিবেশের অধীনস্থ মিছা আরক্ষী চকীর তালাচীর সময়তে হজারপর দেড়গাঁও অভিমুখী AA03 AA024 নম্বরের বলেরো বাহনখনেরপর উদ্ধার করা হয় এই বৃহৎ পরিমাণের ধনের লগতে মূল্যবান আগর কাঠখিনি। কলিয়াবর আরক্ষীয়ে বলেরো গাড়িখনের লগতে 3জন লোকক আটক করেছে। আটকাধীন লোক 3জন হল ক্রমে গোলাঘাট জেলার আরক্ষী থানার অন্তর্গত নাহরণীর মিন্টু আলী, আমিরুদ্দিন আর ডবকার দক্ষিণ বেলুয়াটির শেখজিল আলম। ধৃত লোককেজনের ভাষ্য অনুসরি সজাত আগর বিক্রি করে লয় আইছিল এই ভোজন পরিমাণের ধনরাশি। অবশ্য এই ক্ষেত্রে ধৃত লোক 3জনে আরক্ষী কোনো ধরনের উপযুক্ত নথিপত্র দেখবলে সক্ষম হওয়া নাই। ঘটনা সন্দর্ভত কলিয়াবর আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে।